হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ শিনজিনী চক্রবর্তী, যাকে আমরা দেখেছি ওমা ধারাবাহিকের ওমা চরিত্রে, আবার বর্তমানে পঞ্চমী ধারাবাহিকের কালনাগিনী চিত্রা চরিত্রে দেখছি। পঞ্চমী ধারাবাহিকের কালনাগিনী চিত্রা ওরফে শিনজিনী চক্রবর্তীর জানা অজানা কিছু বিষয় নিয়ে আজকের ভিডিও। শিনজিনী চক্রবর্তীর জন্ম 13 আগস্ট। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তবে বর্তমানে তিনি আর তার পরিবার হাওড়ার বাড়িতে বসবাস করছেন, আর অভিনয়ের জন্য তাকে শুটিং স্পটের কাছাকাছি থাকতে হয়। তিনি শ্রীরামপুর কলেজ থেকে লেখাপড়া শেষ করেছেন। তার খুব ছোটো থেকে মডেলিং আর অভিনয় করার ইচ্ছা ছিল। শিনজিনী একজন পেশাদার মডেল, অভিনয়ে পা দেওয়ার আগে চুটিয়ে মডেলিং করেছেন শিনজিনী। বেশ কিছু নামী ব্র্যান্ডের প্রিন্ট ফটোশ্যুটে মডেল হিসেবেও দেখা গিয়েছে তাকে। তবে অভিনয়ে তিনি একেবারে নতুন। ওমা সিরিয়ালের আগে বাদল দাস নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন শিনজিনী চক্রবর্তী। শিনজিনী বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন, যেমন তেরে বিনা, তোরে বৃষ্টি, আধখানা মন ইত্যাদি। ওমা ধারাবাহিকের মুখ্য চরিত্রের হাত ধরে অভিনয়ে পা রাখেন শিনজিনী। এই ধারাবাহিকে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিরিয়ালের প্রথম দিকে তার অভিনয় দর্শকের পছন্দ না হলে পরবর্তীকালে ওমা চরিত্রে শিনজিনীকেই পছন্দ করেছিলেন সবাই। এমনকি ধারাবাহিক শেষ হওয়ায় মন খারাপও ছিল বেশ কিছু দর্শকের। তবে 9 মাসের মাথায় বন্ধ হয়ে যায় এই সিরিয়ালটি। বর্তমানে স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকে কালনাগিনী হয়ে ফিরেছেন শিনজিনী। এই সিরিয়ালে চিত্রা চরিত্রে দেখা যাচ্ছে শিনজিনীকে, তবে নিজের চরিত্রকে খলনায়িকা বলতে নারাজ শিনজিনী। তার কথায় এটা অন্যতম মুখ্য চরিত্র, ভালোর বিপরীতে একটা ধূসর চরিত্র। ছোট থেকে নাগিন সিরিয়ালের ভক্ত ছিলেন তিনি, তাই সবসময় এইরকম চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল তার। এজন্য তার কাছে স্বপ্ন পূরণের মতো। শিনজিনী খেতে খুব পছন্দ করে, বিরিয়ানি মোমো তার খুব প্রিয়। প্রেম সম্পর্কের প্রশ্নে শিনজিনী জানালেন বিশেষ কেউ নেই এই মুহূর্তে। সত্যি কি শিনজিনী সিঙ্গেল, নাকি প্রেমটা আপাতত গোপনীয় রাখছেন এই অভিনেত্রী? তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে শিনজিনীকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।